দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাব গজ হাট। আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে, শনিবার এবং মঙ্গলবার। তোমরা রয়েছে আজকে শনিবার, কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো ছাড় এবং বকনা বাসির গরুগুলো বেচা কেনা হচ্ছে, আমরা সেই তথ্যগুলো দেবো। আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে। মমিনুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আজি ভাই আলহামদুলিল্লাহ, বর্ষা দিন ভাই। হ্যাঁ, বন্যা উঠে গেছে ভাই। বন্যা উঠে গেছে, বন্যা উঠে গেছে ভাই। আচ্ছা, আরে লোকজন নাই এখানে। চারের মাঝে কয়টা নিয়ে আসছেন? বাস তিনটে নিয়ে আসছি। তিনটে আজকে? পরিস্থিতি খারাপ, পরিস্থিতি খারাপ ভাই, বন্যা উঠে গেছে। আচ্ছা আচ্ছা, দেখ গরুগুলো একটু দেখান তো আমাদের। এটা একটা দেশাল ছাড় বাচ্চা, দেশাল ছাড় বাচ্চা, দেশাল ছাড়। আর আমরা দেখছিলাম এটা একটা সাইওয়ালা পার্সন আছে, একটু হালকা ছাড় বাচ্চা। আমরা দেখছিলাম বেশ সুন্দর বাচ্চাগুলো, কোয়ালিটি ফুল কালেকশন মমিনুল ভাইয়ের। এই পাশে একটা দেখছিলাম ছাড় বাচ্চা, কোয়ালিটি ফুল ছাড় বাচ্চা। এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হবে ভাইজান? চার মাস, সাড়ে চার মাস করে হবে বয়স। আচ্ছা, কত চাচ্ছেন এভারেজ পিস? ৪৫। বেচা কিনে কত একবারে? সাঁত্রিশ আটত্রিশ হলে দেওয়া যাবে। জি ভাই, পরিস্থিতি খারাপ। আচ্ছা, একটু আপনার বেচা কেনার সাথে তো আপনি লিপ্ত, একটু নাম্বারটা বলে দেন তো আমাদের। 01 77 8 00 79 00 79। দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা কালেকশন করছে। হাবিবুর ভাই, হাবিবুর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি ভাই ভালো। কি অবস্থা বলুন তো আজকে? বৃষ্টি ভাই, হাটে তো কোনো লোকজন নাই। বৃষ্টি, হাটে কোনো লোকজন নাই, হাটে কোনো লোকজন নাই। আচ্ছা, এইটা কত? এটা চাওয়া ২৫, বেচা কত? ২৩ সাইওয়াল গির বাচ্চা। আর এই পাশেরটা, ওই পাশেরটা সাইওয়াল, এটা কত? বেচা ১৯। আর এই পাশেরটা, এটা 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 ২৫ বিক্রি, ২৩। এটা তো চাইছেন প্রথমে কত? এটা ফিক্সড কত? এটা এটা কত ফিক্সড? ১৭৫। ১৭৫ ফিক্সড। আচ্ছা, আপনি তো কেনাকাটায় লিপ্ত, একটু নাম্বারটা বলুন তো আমাদের। 017 22 86 24 29। আচ্ছা, এই নাম্বার যদি হবে ঠিক আছে। দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট সাইওয়ালের বকনা বাচ্চা। আর আমরা দেখছিলাম ইমরান ভাই। ইমরান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা বলেন তো আজকে? অবস্থা আছে ভাই মোটামুটি, গ্রামের খরিদ্দারটা আছে কিছু। আচ্ছা, গ্রামের খরিদ্দার কিছু আছে, এর কারণে দুইটা হাট ওইদিক হয় নাই তো। আচ্ছা আচ্ছা, গ্রামের খরিদ্দার একটু বেশি আছে। আচ্ছা, কয়টা আজকে? কয়টা? ৭টা ছিল ভাই, ৭টা ছিল, ৪টা বিক্রি। এই যে একটা বাচ্চা সাইওয়ালার বকনা, সব হাই কোয়ালিটি, সব হাই কোয়ালিটি, কোয়ালিটি শর্ত বাস আছে না, হাই কোয়ালিটি বকনা। আচ্ছা, এটা সিঙ্গেলে কত চাইছেন ভাই? সিঙ্গেলে ৪৫ চাও ভাই, একবারে একবারে ফিক্সড রেট। হ্যাঁ, ৩৯। আচ্ছা, এই পাশেরটা ফিক্সড ৪৩। ৪৩ এই পাশেরটা ৪৫ ফিক্সড, চা ৫২। আচ্ছা, একটু নাম্বারটা বলুন তো। ৪৭ নাম্বার যদি করতে হবে ঠিক আছে। দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা কালেকশন করছে বিলাল ভাই। বিলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি ভাই। কি অবস্থা বলেন তো আজকে? এই রোদ, এই বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি, এই হচ্ছে আজকের দিনের অবস্থা। আজকের দিন পড়াশোনা কিনা নাই, চারটা নিয়ে আসছেন, চারটায় ধরে, চারটা নিয়ে আসছেন, চারটায় ধরে আছেন। আচ্ছা, সার বাচ্চা সবগুলোই একটা বকনা? আচ্ছা, এইটা একটু দেখেন তো এদিকে, সার বাচ্চা সব খাবে ভাই, সব খাবে। এই পাশে একটা সার বাচ্চা, বাচ্চারা স্টেট কার্ডটা দেখি আমরা, সার বাচ্চা। এই পাশে একটা সার বাচ্চা, এই পাশে একটা সার বাচ্চা, এটা বকনা, এটা বকনা, সরি বকনা। কত করে চাচ্ছেন ভাই এগুলো এভারেজ?
এবারে নিতে গেলে আপনাকে 28,000 টাকা করে লাগবে। 28,000 এবারে 28। আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে পারবেন? হ্যাঁ ভাই, যোগাযোগ করলে দিতে পারবো। বয়সটা আনুমানিক কত মাস হবে? এগুলো বয়স হবে ভাই 4+। 4+ সব খাবে ভাই? সব খাবে। আচ্ছা একটু নাম্বারটা বলে দেন তো আপনার। 01738731252। আচ্ছা নাম্বার যদি খোলা হবে। দর্শক দেখছিলাম এখানে ছোটো ছোটো বাচ্চা কালেকশন করছে। শরীফুল ভাই, শরীফুল ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কী অবস্থা বলেন তো আজকে? মোটামুটি অবস্থা খুব ভালো আজকে। আমার মোটামুটি অবস্থা ভালো। এইটা একটা না? আচ্ছা এটা কত? এটা কত? বেচা কেনা কত? 14। এই পাশেরটা 14। তেরো হলে বিক্রি। এই পাশেরটা 22। বেচা কিনা? বিশ দাম? 20। বয়সটা আনুমান কত মাস করে হবে? দুই মাস আড়াই মাস করে হলো। আচ্ছা একটু তিন মাস একটু নাম্বারটা বলেন তো। 43 পাবেন এবং গরুগুলো পাবেন। বড় ভাই আসসালামু আলাইকুম। কেমন? আচ্ছা তাহলে এগুলো আজকে কালেকশন। আচ্ছা এই সামনেরটা কত হয়েছে? 45,000। 45,000, বেশ সুন্দর। বয়সটা মানে কত মাস হতে পারে? এক বছরও হয় নাই, 6-7 মাস হবে। ষাঁড় বাচ্চা ফ্রিজিয়ানের। আর আমরা দেখছিলাম এখানে এই পাশে একটা ষাঁড় বাচ্চা, কোয়ালিটি ফুল ষাঁড় বাচ্চা। এটা কত হয়েছে? এটা 42,000। আমরা দেখছিলাম 42,000। ওই পাশে আছে না? দেখি একটু ওই পাশে। এই পাশে একটা দেখছিলাম, বেশ সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা কালেকশন করছেন। তা কোথায় যাবে আজকে? ঢাকায় যাবে। ঢাকায়? আচ্ছা এটা কত হয়েছে? এটা 52,000। 52,000, বেশ সুন্দর। ওই পাশেরটা 45,000। বেশ সুন্দর গরুগুলো, 45,000 কোয়ালিটি ফুল বাচ্চাগুলো। আমরা দেখছিলাম এই পাশে গরুগুলো কিছু কালেকশন। এইটা কত হয়েছে? এটা এটা হ্যাঁ 26,000। এই পাশেরটা এটা 23,000। 23,000 এই পাশেরটা এটা 22,000। ষাঁড় বাচ্চা? এই পাশেরটা এটাও 23,000। 23,000। আচ্ছা এই পাশে দুটো আছে দেখি আমরা একটু। আচ্ছা এটা কত হয়েছে? এটা 24,000। 24,000, 24,000, বেশ সুন্দর গরুগুলো কালেকশন, 24,000। আচ্ছা এইটা কত হয়েছে? 23,500। আচ্ছা এগুলো ঢাকাতে যাবে আজকে না? ঢাকায় যাবে আজকে। আচ্ছা এত চিপ রেটে কিভাবে পাইলেন? হাটে বা আমাদের ভালো পাওয়া যায়। আচ্ছা কম দামে পাওয়া যায় আর কি। আজকে বৃষ্টি বাদলের দিন। হ্যাঁ বৃষ্টি বাদলের দিন। আচ্ছা তাই পাওয়া যাচ্ছে। স্যার এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। একটু নাম্বারটা বলুন তো। 01737। হ্যাঁ 04। হ্যাঁ 85। হ্যাঁ 89। আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে? হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করলে হয়ে যাবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দর্শক আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্র।